ধলাই জেলার আমবাসা ব্লকের খগেন্দ্র রুয়াচাপাড়ার গিরিবাসীরা তীব্র সংকটে পড়েছেন। বামফ্রন্ট সরকারের দীর্ঘ ২৫ বছর ধরে এলাকাটিতে উন্নয়নের ছিটে ফোঁটাও পড়েনি। বিদ্যুৎ, পানীয় জল ও রাস্তাঘাটের সমস্যায় জর্জরিত এলাকাটি। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর খগেন্দ্র রুয়াচাপাড়ায় উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হয়। লাগতে শুরু করে উন্নয়নের ছোঁয়া। রাস্তার সমস্যার সমাধান ইতিমধ্যেই হয়ে গেছে। করা হয়েছে ইট সোলিং রাস্তা। রাস্তা হওয়ার ফলে গাড়ি চলাচল করতে পারে। পাশাপাশি দুটি এলাকার পানীয় জলের সুবিধার জন্য তৈরি করা হয়েছে বিশাল ফিশারি। এই ফিশারির জল দিয়ে পানীয় জলের সমস্যা আপাতত দূরীকরণ করা হবে। এলাকায় করা হয়েছে দুটি বিশাল ট্যাঙ্কিও। এই ট্যাঙ্কি থেকে দুটি এলাকায় পাবে পানীয় জল। DWS দপ্তরের উদাসীনতার কারণে এখন পর্যন্ত নির্মাণ হয়নি ট্যাঙ্কিগুলো। এখন পর্যন্ত এলাকায় জল সরবরাহ হয়নি। DWS দপ্তরের কাজের গাফিলতির কারণে এখন পর্যন্ত এলাকার মানুষজনদের ছড়া থেকে জল সংগ্রহ করে খেতে হচ্ছে। এছাড়াও এলাকার মানুষের স্বার্থে এই বিশাল ফিশারিতে মৎস্য দপ্তর ১৭,০০০ মাছের পোনা ফেলা হয়েছে। এটা কি সমস্যা আসলো? আগে আগে জলের সমস্যা ছিল, আবার রাস্তাঘাট পানি জলের সমস্যা। তারপরে এখন রাস্তাঘাট মোটামুটি কমপ্লিট হয়েছে, আর কিছু দেন বাকি রয়েছে। আর পানীয় জলের কাজ করতেছে, এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে না, আর কয়েক মাস পরে কমপ্লিট হয়ে যাব। অবিলম্বে এলাকায় জলের ট্যাঙ্ক স্থাপন করে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য এলাকার জনগণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয় কবে নাগাদ দপ্তর এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।